আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শনিবার থেকে সংখ্যালঘু নির্যাতনের তদন্ত শুরু করবে বিএনপি। কাকরাইল অফিসের দখল নিল রওশনপন্থীরা। এদিকে নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি। রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলছে বিএনপি। চালের গুদামে খাদ্যমন্ত্রীর অভিযান কঠোর হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঢাকা সহ সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শনিবার থেকে সংখ্যালঘু নির্যাতনের তদন্ত শুরু করবে বিএনপি। 7 জানুয়ারির নির্বাচনে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এনে বিএনপির গঠিত কমিটি শনিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এ তথ্য জানিয়েছেন। সাইদুল কবির খান বলেন, শনিবার সকালে ঢাকা থেকে ফরিদপুর ও খুলনা বিভাগে সরজমিনে তদন্ত করতে যাবেন কমিটির সদস্যরা। প্রথমে ফরিদপুরে যাবেন তারা। দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী নেতৃত্বে তদন্ত কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। কাকরাইল অফিসের দখল নিল রওশনপন্থীরা। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন রওশনপন্থীরা। শুক্রবার সকাল 8টায় অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশিদের নেতৃত্বে তারা কার্যালয়ে যান। শুরুতে প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা, এরপর মোনাজাত করেন তারা। এরপর কার্যালয়ে প্রবেশ করে কাজী মামুনুর রশিদ বলেন, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আমরা দলকে এগিয়ে নিতে নিজেদের ঐক্যবদ্ধ করছি। সাবেক চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু দলের বিস্তর ক্ষতি করেছেন, দলের ইমেজ নষ্ট করেছেন। আমরা দলকে পুনরায় শক্তিশালী করছি। পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলের দায়িত্ব নেওয়ার পর দলের প্রাণ ফিরে এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিতে তাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। জি এম কাদের মুজিবুল হক চুন্নুর জন্য দলের আজ বেহাল দশা। তাদের নেতৃত্ব দলের নেতাকর্মীদের আর আস্থা নেই, প্রয়োজনে তাদের অন্য কোনো পদের দায়িত্ব দেওয়া হবে। এ সময় জাপান নবনিযুক্ত মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্য সচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, পার্টির সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নূরনবী নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত 10টার দিকে চর এলাহি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নূরনবী চর এলাহি 6 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ওই এলাকার দুলাল মেম্বারের ছেলে। চর এলাহি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে সন্দীপের জাসু বাহিনীর শীর্ষ সন্ত্রাসীর হাতে রাহাত যুবলীগ নেতা নূরনবীকে গুলি করেন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী রাহাতকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহাত সন্দীপ এলাকার এবং নূরনবী কোম্পানিগঞ্জ এলাকার। আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে রাতে নূরনবীকে গুলি করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল আক্তার ওরফে বাবুল সদাগর বলেন, সন্দীপ ও কোম্পানিগঞ্জের সীমানা বিরোধের কারণে বারবার হামলার ঘটনা ঘটে। এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত। নূরনবীকে যারা গুলি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোম্পানিগঞ্জ থানার পরিদর্শক সুলতান আহমেদ বলেন, বিচ্ছিন্নদ্বীপ চরবালুয়ায় একজনের শরীরে শর্টগানের গুলি লাগার বিষয়টি জানানো হয়েছে, তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কির বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার দলটির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কির বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামী সুলভ, যা বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে বিভ্রান্তিকর মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাত জনের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বরং নির্বাচনের নামে এটি ছিল জাতিসংঘে একটি সহিংস প্রতারণা, যার উদ্দেশ্য ছিল সরকারের স্বার্থবাদী কর্তৃত্ববাদী অনুগত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তা ও সমর্থনে কক্ষিগত ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, 2014 এবং 2018 সালের প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতির অভিনব সব পন্থা অবলম্বন করে জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে যে কলঙ্কিত ইতিহাস তৈরি করে, তারই ধারাবাহিকতায় ডামি প্রার্থী, ডামি দল, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষকদের সমন্বয়ে ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে 2024 সালে। চালের গুদামে খাদ্যমন্ত্রীর অভিযান কঠোর হুঁশিয়ারি। ঝিনাইদহের একটি অটো রাইস মিলে অতিরিক্ত ধান মজুত রাখায় 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় রাত 7টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরে ধান চালের মিল ও আড়ত পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় অতিরিক্ত ধান মজুত করার অভিযোগে শুভ এগ্রোফুড নামে একটি প্রতিষ্ঠানকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সহ খাদ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চালের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় চালের দাম বৃদ্ধি নিয়ে নানা অজুহাত তুলে ধরেন চাল মালিকেরা। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে, বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ব্যবসা করতে হবে। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে, কাউকে খাদ্য নিয়ে অধিক মুনাফা করতে দেওয়া হবে না। ঢাকাসহ সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে ঢাকাসহ দেশের সাত বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার দিনে তাপমাত্রা কমতে পারে, রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন শনিবার দিনের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।